ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ব্লগ স্টার্ট করলাম এখন, বাজে সকাল 9টা। সবজি কাটতে কাটতে ব্লগটা আজকে স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো তোমাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আমার কাছে অবশ্য অন্যান্য দিন আর রাখি পূর্ণিমা একই ব্যাপার, কারণ রাখি পড়ানোর মতো সেরকম কেউ নেই, তাই আমার কাছে আর পাঁচটা দিনের মতোই আজকের দিনটাও। কিন্তু যাদের ভাই আছে তারা তো আজকে রাখি পূর্ণিমার দিন রাখি পড়াবে, খুব এনজয় করো আজকের দিনটা। আর আমি এখন সবজি কেটে নিচ্ছি, ব্রেকফাস্টে পাস্তা হবে। আর তারপরে কালকের থেকে তো সারা দিন যা বৃষ্টি হয়েছে সারা রাত, তো সেই দেখে আজকে সকালবেলা উঠেই ভেবেছি যে আজকে খিচুড়ি বানাবো, কারণ প্রত্যেক দিনই রান্না হয়ে যায় সারাদিন, বেশ ওয়েদার ভালোই থাকে, রান্নাবান্না হয়ে যায়, তারপরে দুপুর থেকে শুরু হয় বৃষ্টি, আর এই করে করে এই গোটা বর্ষাকালে একদিনও খিচুড়ি বানাতে পারিনি। তাই আজকে ভেবেছি খিচুড়ি করব, সে বৃষ্টি হোক বা না হোক আজকে খিচুড়ি হচ্ছে। তো সেই খিচুড়ি আর পাস্তা সেই সবের সবজি এখন কেটে নিচ্ছি। এই যে বেগুন নিয়ে এসেছি, বেগুনটা কাটবো, বেগুন ভাজা হবে। আর খিচুড়ির সাথে কী করব সেটা এখনও ঠিক করে উঠতে পারিনি, তবে বেগুন ভাজা তো হচ্ছে, তার সাথে ডিমের অমলেট করব না মাছ ভাজব সেটা এখনও ঠিক করিনি। আগে বাজার থেকে আসবে, তারপরে বুঝতে পারবো বাজার দেখে শুনে যে কী রান্না হবে। বৃষ্টি হোক বা না হোক আমার রান্নাঘরে আজ খিচুড়ি হচ্ছে, আর তার সঙ্গে বেগুন কাটতে গিয়ে দেখো এই জন্য বেগুন ভাজা খেতে ইচ্ছে করে না। যা বেগুন কাটলাম তার থেকে এতটা এতটা করে সব বাদ দিয়ে দিতে হচ্ছে, সব বেগুনের থেকে পোকা বেরোচ্ছে, কতটুকু পাওয়া গেল এইটুকু বেরিয়েছে অত বড় একটা বেগুন থেকে, তাও এর মধ্যে পোকা রয়েছে, এটাও নেওয়া যাবে না। এদিকে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি, আর সবজি বলতে তো আজকে বেশি কিছু কাটা লাগবে না, শুধু পাস্তার জন্য কিছু সবজি লাগবে আর খিচুড়ির জন্য, তো সেগুলো সব কেটে এদিকে আমি পাস্তা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। পাস্তার এই প্যাকেটটা আজকেই কাটলাম, তো যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু নিয়েছি সিদ্ধ করতে, আর বাদবাকিটুকু দুটো শিশিতে ঢেলে রেখে দিচ্ছি। কাঁচের শিশিতে যে কোনো জিনিসই রাখলে দেখবে কি সুন্দর লাগে দেখতে, কিন্তু একটা জিনিসই যে খুব সাবধান মতো ইউজ করতে হয়। তো এদিকে আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে, পাস্তার সবজিগুলো আমি এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি, আর মাঝখানে একটা ডিম দিয়ে দিয়েছি। তো যেহেতু নিজেদের খাওয়া, তো আলাদা করে আর অমলেটটা বা ভুজিয়া যাই বলো সেটা বানালাম না, মাঝখানে একটু জায়গা করে তার মধ্যেই ডিমটা দিয়ে একটু ভুজিয়া মতো করে নিলাম। আর এর মধ্যে তোমার যা যা দিতে হয়, চিলি ফ্লেক্স, মিক্স হার্বস, সব কিছুই দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপরে পাস্তাটা দিয়ে মিলিয়ে নেব। আর পাস্তাতে একটু টমেটো সস না দিলে কিন্তু দেখবে অতটা ভালো লাগে না খেতে। তো ফ্রিজ খুলে দেখছি যে আমার টমেটো সস শেষ হয়ে গেছে। তো যখন এরকম বাড়িতে মোমো বা কিছু অর্ডার করা হয়, তো তার সাথে এই সসের পাউচগুলো দেয়, তো সেগুলো আমি কিন্তু ফেলে না দিয়ে রেখে দিই, যে যখন অসময়ে প্রয়োজন পড়বে তখন এগুলো কাজে লাগাতে পারবো। তো এখন ফ্রিজ খুলে দেখলাম যে বাবা আমার তো টমেটো সস শেষ, কি করি। তারপরেই আমার মনে পড়লো যে আমি তো কদিন আগেই মোমো অর্ডার করেছিলাম, তো তার যে টমেটো সসের পাউচগুলো সেগুলো তো নিশ্চয়ই রয়েছে, তো সেইগুলো দিয়েই আজকে ম্যানেজটা করবো। এদিকে পাস্তা আমার রেডি হয়ে গেছে, এবার আমি পাস্তাটা লেটে বেড়ে নিচ্ছি সবার জন্য। ব্রেকফাস্ট সেরে এবার লেগে পড়েছি খিচুড়ি রান্নার দিকে। তো আগে করে নিলাম তোজোর মাছের ঝোল, আর ওই যে দু পিস বেগুন বেরিয়েছিল সেটাকে ভেজেছি, আর অল্প কটা ঢেঁড়স ছিল তো সেই ঢেঁড়স কটাকে ভেজে নিয়েছি। আর আজকে খিচুড়ির সাথে ডিমের অমলেটই করব। প্রথমে ভেবেছিলাম যে মাছ ভেজে নেব, কিন্তু বাজার থেকে যে মাছ নিয়ে এসেছে
সেটা দিয়ে খিচুড়ির সাথে খাওয়া যাবে না। তার কারণ হচ্ছে গিয়ে নিয়ে এসছে ট্যাংরা আর পার্শে, তো ট্যাংরা আর পার্শে মাছ তো আর ভাজা খাওয়া যাবে না খিচুড়ির সাথে, তাই ডিমের অমলেটই করব। আর আমাদের যেহেতু খিচুড়ি হচ্ছে, তোজো তো খিচুড়ি খাবে না, তাই তোজোর জন্য আলাদা করে একটা বাটিতে একটু ভাত বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে করে আমাদের খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো যেহেতু ছোলার ডালটা খুব শক্ত হবে, পরে দিলে সিদ্ধ হবে না, তাই চালের সাথেই ডালটা দিয়ে দিলাম। তো আমি খিচুড়ি করবার জন্য কিন্তু আলাদা কোনো চাল কিনে আনিনি, আমার ঘরোয়া যে চাল সেই চাল দিয়েই করছি। আর এদিকে মুগ ডালটা আমি একটু তেলে নেড়ে নিচ্ছি, কারণ ভাজা মুগ ডাল দিলে খিচুড়ির টেস্ট আরও বেড়ে যাবে। আর আমি চাল আর ডাল একদম সমান সমান নিয়েছি, তবে এখানে তিন রকম ডাল নিয়েছি, ছোলার ডাল, মুগ ডাল আর মুসুর ডাল। আর মুসুর ডালটা কিন্তু আমি একদম লাস্টের দিকে দেবো, কারণ প্রথমেই যদি দেই ছোলার ডাল আর চালটা সিদ্ধ হতে হতে মুসুর ডালটা প্রায় গলেই যাবে। আর খিচুড়ি বানাতে বানাতে আমি খালি জাল না দিয়ে বাইরের দিকে দেখছি যে আকাশ তো কালো হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টিটা কখন শুরু হবে, কারণ আগের দিন এত বৃষ্টি হলো, সারা রাত বৃষ্টি হলো, সকালেও বৃষ্টি হলো, কিন্তু এখন কিন্তু আর বৃষ্টির কোনো দেখা নেই। যে বৃষ্টি দেখে আমি খিচুড়ি করব ঠিক করলাম, কিন্তু এখন একদম পরিষ্কার, মানে বৃষ্টি কোনো দেখা নেই, তবে মনে হচ্ছে খেতে বসা পর্যন্ত বৃষ্টি ঠিকই হবে। আর বৃষ্টি যদি হয় তাহলে একদম ষোলকলা পূর্ণ হবে। আর এদিকে আমার খিচুড়ি রেডি, উপর থেকে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু ঘি, এই দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর একেবারে দোবেলার করে ফেলেছি যাতে রাতে আর কিছু না করতে হয়। আর খিচুড়ি আমি যখনই করি একটু বেশি করেই করি, এই কারণে যে যদি একবেলারও করে থাকি বাসি খিচুড়ি একটু থাকে, কারণ আমার গরম খিচুড়ির থেকেও, মানে যেদিন আমি খিচুড়িটা বানালাম সেদিনের থেকেও পরের দিন বাসি খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। তো এখানে এবার ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি খিচুড়ির ওপরে, আর বেগুন ভাজা আর তো একটু ঢেঁড়স ভাজা করেছি, দেখলেই ওই দিয়ে এবেলা হয়ে যাবে। রাতের ডিমের অমলেট সেটা আবার রাতে করে নেব। আর এদিকে ডিমের অমলেটে তেল একটু বেশি হয়ে গেছে, ওই জন্য কিছুতেই আর ডিমের অমলেটটাকে ঠিকঠাক মতো ঘোরাতে পারছি না। তো যাই হোক, একটা করে নিলাম, এখনও আমাদের আরও দুটো করতে হবে, তিনজনা তিনটা করে নিয়ে তারপরে খেতে বসে যাব। তো আর এর মধ্যে কিন্তু আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো, বর্ষাকালের এই প্রথম খিচুড়ি বানালাম আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, এবার আনন্দ করে মনের ইচ্ছাটা পূরণ করি, মানে খিচুড়ি খাই। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।